একটি লোগো তৈরি করব যেটা অ্যানিমেশন হবে ম্যাক্রো মিডিয়া ফ্ল্যাশ দিয়ে। আমি জাফরি আলম বিপ্লব বলছি আইটি জমি পোস্ট থেকে। তো চলুন শুরু করা যাক। আমি ফ্ল্যাশটাকে ওপেন করছি, এটা অনেক পুরনো একটি ভার্সন। তো এই পুরনো ভার্সনে আমি নতুন একটি ফাইল নিলাম। ফাইলটির সাইজটা যাই থাকুক না কেন, আমি আগে আমার ইমেজটি এখানে নিয়ে আসবো। ইম্পোর্ট করতে যাচ্ছিলাম, তো এই ফাইলটি আমরা ইম্পোর্ট করলাম। অ্যাকচুয়ালি আমাদের মূল ফাইলটি কি আমাদের দেখতে হবে, মূল ফাইলটি হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে এই যে ফাইলটি, এটা হচ্ছে আমাদের মূল ফাইল। PBL থাকবে, এটাকে আমরা একটা অ্যানিমেশন আকারে রূপান্তরিত করতে চাচ্ছি। সো এই ফাইলটির মাপে আমরা একটি ফাইল সাইজ করি, আমরা সুন্দরভাবে ফাইলটির মাপে সাইজ করতে হবে। তো ফাইলটির মাপে সাইজ করতে গেলে আমরা 200x200 এইটা আছে, তার চেয়ে একটু বেশি বড় করব। যেমন আমরা করব 220x220 এরকম করব, অর্থাৎ একটু বড় করব। করে আমরা ব্যাকগ্রাউন্ড একটা হোয়াইট কালার দিয়ে আমরা এটাকে মেক ডিফল্ট করে রাখব, যাতে সবসময় এই কালারটা এই সাইজ থেকে থাকে। এখন আমরা এটাকে সাইজ করে আমরা সেন্টার রাখলাম। যদি আমরা সেন্টার করতে চাই এইভাবে সেন্টার করতে পারি। কন্ট্রোল প্লাস দিয়ে আমরা জুম করতে পারি, কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা জুম আউট করতে পারি। আমরা কি করব, এটাকে একটি লেয়ার নিয়ে লক করব নিচেরটা, মানে এই ছবিটাকে লক করলাম। এবং একটি নতুন লেয়ার নিয়ে আমরা এই কালারটাকে চুজ করে, জাস্ট এই কালারটাকে চুজ করে, ফিল কালার এটাকে চুজ করে আমি প্রথম মতো লাইন কালারটা চুজ করি, তারপর পরে ফিল কালার করব। পরে ফিল কালারটা করবো কারণ আমরা দেখতে পাবো না, যার জন্য তো আমরা চুজ করলাম। করে এখান থেকে একটা টান দিয়ে এটাকে নির্ধারণ করলাম।
তাহলে আমরা যে কাজটি করলাম এতক্ষণ এখানে যে দেখতে চাই আমরা যদি আমরা প্রথম থেকে দেখি তাহলে এই কাজটি আস্তে 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 এখানে দেখা যাবে তো এন্টার দিলে কি হয় দেখি নরমাল এন্টার দিলে এটা দেখতে পাবেন আপনারা আর যদি কন্ট্রোল এন্টার দেন তাহলে পুরো পেজটা দেখতে পাবেন তা আমরা কন্ট্রোল এন্টার দিয়ে দেখি এবং একটু বড় করে দেখি যে কি বিষয় দাঁড়িয়েছে লক্ষ্য করুন এটা হলো আমাদের কাজ ফুল স্ক্রিন যদি দেই তাহলে এটা হলো আমাদের সর্বশেষ কাজ তো আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করতে হয় কাজগুলো খুব সহজ তবে একটু চেষ্টা করলেই মানুষ পারবে আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম